ভিউয়ার্স বুবলি নতুন এক তথ্য দিয়েছে, কখনো আর অন্য পুরুষের হবে না বুবলি, শুধু শাকিব খানকেই চায় মনের মানুষ হিসেবে, জীবনের পার্টনার হিসেবে শাকিব খানকেই বেছে নিয়েছে, আর কখনো অন্য পুরুষের হবে না তিনি। পৃথিবী উল্টে পাল্টে গেলেও বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন। নাগরিক টেলিভিশনে শবনম বুবলি গিয়েছিল এক সাক্ষাৎকারে, সেখানে উপস্থিত হয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি তার মনের মানুষ কি আর কখনো বেছে নেবে কিনা। বুবলি বলেছে যে শাকিব খানই তার মনের মানুষ, শাকিব খানের এই লাইফ পার্টনার হয়ে থাকতে চায়, আর কখনো অন্য পুরুষের হবে না বুবলি, যেহেতু তার একটা সন্তান আছে, শাকিব খানের জন্যই তিনি অপেক্ষা করবেন, তিনি তার সন্তানকে নিয়েই জীবন কাটিয়ে দিতে চান, আর কোনো দিকে ফিরে তাকাতে চান না। তখন জিজ্ঞেস করা হয়েছিল শাকিব খানের সাথে যখন একসাথে হন তখন কি আপনি বলেন না যা হয়ে গিয়েছে যাক, এখন ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার আমরা সংসার শুরু করি। বুবলি বলল, আমি তা কখনোই বলি না, কারণ তার একটা ব্যক্তিত্ব রয়েছে, তিনি যা ভালো মনে করবেন সেটাই করুক, কারণ আমি কাউকে জোর করে কিছু করাতে চাই না, শাকিব খানের কথা বললেন বুবলি। দর্শক, এর আগে কিন্তু দেখা গিয়েছে অপু বিশ্বাস ও শাকিব খানকে ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করবেন না বা মনের মানুষ বানাবেন না, সেই কথাই কি বুবলি আবার রিপিট করল। তিনিও বললেন যে আর কাউকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান না। ভিউয়ার্স, এই কথার ব্যক্তিত্ব নিয়ে আপনি কি বলতে চান? মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।